নিবেদন করছে উদয়ন সম্ভব, সিটি সেন্টার এবং স্টেশন বাজার, দুর্গাপুর। হাইটেক কম্পিউটার বেনাচিতি এবং অন্ডাল। হোটেল কোহিতুর সিটি সেন্টার, দুর্গাপুর। জ্যোতিষ ভবন অম্বুজা সিটি সেন্টার। টপ স্টোরি, ভাস্কর্যাচি ফেরোয়ালয় কারখানা থেকে কিভাবে দিনে দুপুরে যন্ত্রাংশ চুরি চলছে সেই খবর প্রচারিত হয়েছে আমাদের খবরে। কিভাবে ওই চুরির কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে সেই দৃশ্যও তুলে ধরা হয়। আর সেই খবরের জেরে সম্প্রতি গ্রামবাসীরা সতর্ক হয়ে চুরি রুখতে গেলে দুষ্কৃতীদের ছোড়া ইটের ঘায়ে জখম হন কয়েকজন গ্রামবাসী, এমনকি আহত হন 37 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরও। এরই মধ্যে রবিবার ওই কারখানায় চুরি করতে গিয়ে জখম হল এক দুষ্কৃতী। স্থানীয়দের দাবি, বন্ধ কারখানার ভিতর বিদ্যুৎবাহী তার চুরি করতে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই সময় ইলেকট্রিক শর্ট খেয়ে উপর থেকে নিচে লোহার অ্যাঙ্গেলের উপর পড়ে গুরুতর জখম হয় এক দুষ্কৃতী। খবর পেয়ে স্থানীয় ক্লাবের ছেলেরা গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করে। পরে কোকোভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা ঘিরে রেখে তল্লাশি চালায়। যদিও দিনে দুপুরে বন্ধ কারখানার চুরি নিয়ে প্রশ্ন করা হলে ব্যাংকের উপর দোষ চাপিয়েই দায় এড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর স্বরূপ মণ্ডল। অন্যদিকে দিনে দুপুরে যন্ত্রাংশ চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে অঙ্গদপুর রাতুরিয়া শিল্প তালুকের শ্রমিকরা। আসানসোল জেলা হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে রোগীর। অবশেষে দক্ষিণ থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত শনিবার অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন ইসমাইলের 85 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর 50-এর ভোলা বাউরি। রবিবার সকালেই তার অবস্থার অবনতি হলে অন্যত্র রেফার করে দেওয়া হয়, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রোগীর। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার এবং স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর করে একটি অভিযোগপত্রও জমা দেয় হাসপাতাল সুপার এবং পুলিশকে। দিনভর টানটান উত্তেজনার পর অবশেষে অপহৃত রিয়েল এস্টেট ব্যবসায়ীকে উদ্ধার করল সোনারপুর থানার পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই অপহরণকারীকেও। মৃতদের নাম প্রিয়াংশু পাল্লে এবং জগন্নাথ গুপ্তা। ঘটনার মূল অভিযুক্ত অভিষেক বল্লভ সহ 4 জন এখনও পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে। গত 12 সেপ্টেম্বর একে পরিচিতের সূত্র ধরেই অভিষেক বল্লভ, পুরুষোত্তম বর্মা এবং বিশ্বজিতের সঙ্গে একটি হোটেলে মিটিংয়ে বসেন রিয়েল এস্টেট ব্যবসায়ী অভিষেক মুখার্জি। মিটিং চলাকালীন সেখান থেকে সুকৌশলে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর প্রথমে ডানলপ এবং পরে ডায়মন্ড হারবারে নিয়ে রাখা হয় তাকে। এরপর বাড়িতে ফোন করে 70 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার কথা জানিয়ে সোনারপুর থানার দ্বারস্থ হয় ব্যবসায়ীর পরিবার। দুষ্কৃতীদের নাগালে পেতে টাকা দেওয়ার নাম করে ব্যবসায়ীর পরিবারকে দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিকল্পনা মতো নির্দিষ্ট জায়গায় তাদের জন্য অপেক্ষা করার সময় রীতিমতো ফিল্মে কাদায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। প্রেমিকাকে ভিনরাজ্যে পাচারের চেষ্টায় প্রেমিক সহ গ্রেপ্তার তিন। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রমাপুরের ঘটনা। গত 13 সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর 3 ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে ঘর থেকে বের হয়। স্কুলের সময় শেষ হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় ছাত্রীদের পরিবার হিঙ্গলগঞ্জ থানায় দ্বারস্থ হয়। পরিবারের করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে স্টেশনে স্টেশনে তল্লাশি শুরু করে পুলিশ। আর সেই তল্লাশি চলাকালীন শনিবার রাতেই দমদম স্টেশন থেকে 3 ছাত্রী ও যুবককে আটক করা পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত দ্বিতীয় বর্ষের ছাত্র কার্তিক প্রামাণিকের সঙ্গে এক ছাত্রীর প্রণয়ের সম্পর্ক ছিল। অভিযোগ, তারই সুযোগ নিয়ে ওই যুবক তার প্রেমিকাকে পাচারের চেষ্টা করে। কিন্তু প্রশ্ন উঠছে, ছাত্রীর সঙ্গে তার 2 সহপাঠী কেন সেখানে ছিল? এর পিছনে কোনো আন্তঃরাজ্য পাচার চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে ঘটনার সঙ্গে ছাত্রীর 2 সহপাঠীর ভূমিকাই বা কি তারও উত্তর খুঁজছে পুলিশ। ঘটনায় ছাত্রীর প্রেমিকের সাথে 2 সহপাঠীকেও পুলিশ আটক করেছে। মৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে আয়োজিত সাহিত্য মেলার অনুষ্ঠানে বিশৃঙ্খলা। অনুষ্ঠান মঞ্চে যুবতীদের চটুল নাচ খেলে বিতর্ক। গোপালনগর থানায় শ্রীপল্লী এলাকার ঘটনা। জানা গেছে শ্রীপল্লী এলাকায় রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়ি, যে বাড়িতে থেকে স্কুল জীবন কেটেছে তার। গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে শিক্ষকতা করার সময়েও এই বাড়িতেই থাকতেন তিনি। সেই কারণে গত 23 বছর ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রীপল্লীর মাঠে আয়োজিত হয় বিভূতিভূষণ সাহিত্য মেলা ও লোক সংস্কৃতি উৎসবের। এই মেলাকে কেন্দ্র করে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যপ্রেমী মানুষজন ভিড় করেন সেখানে। সেখানেই চলে সাহিত্য চর্চা থেকে শুরু করে বাউল গানের আসর। এখানে অনুষ্ঠানে চটুল নাচের আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই নিন্দায় সরব হয়েছেন সাহিত্যপ্রেমী মানুষজন। স্থানীয়রা বলছেন, এতদিন মেলার দায়িত্বে প্রাক্তন বিধায়ক পঙ্কজ ঘোষ এবং বর্তমান বিধায়ক বিশ্বজিৎ দাস থাকলেও এই বছর থেকে সে দায়িত্ব নিয়েছেন স্থানীয় সৌমেন দত্ত, ইয়ান আলী মণ্ডল, অশোক হালদাররা, আর তারপরে বিভূতিভূষণ মঞ্চে এই চটুল নাচ। এই পরিস্থিতির জন্য মেলা কমিটিকেই দুষছেন সকলে। সাহিত্য মেলার অনুষ্ঠানে এমন রুচি জ্ঞানহীন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেলায় আগত সাহিত্যিকরাও।